আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে রাগ কাফি। আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা রাগের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, তেমনি কাফি রাগেরও একটা আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন বিলাবল রাগে আমরা শিখেছি সব শুদ্ধ স্বর লাগে, ভৈরব রাগে দেখেছি আমরা কোমল রে এবং কোমল ধা লাগে, কাফি রাগে কোমল গা এবং কোমল নি লাগে, এই দুটো বিকৃত স্বর এই রাগে লাগে, কোমল গা এবং কোমল। এর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই রাগে শুদ্ধ গা এবং শুদ্ধ নি লাগে। তাহলে এই রাগের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দুটো গাই লাগে এবং দুটো নি লাগে। কিন্তু কিভাবে লাগে? লাগে হচ্ছে আরোহীতে একমাত্র শুদ্ধ গা এবং শুদ্ধ নি লাগে। এর যে প্রধান আরোহী অবরোহীর যে স্বর আছে সেখানে কোমল গা কোমল নি হয়, কিন্তু মাঝে মাঝে এই রাগের শুদ্ধ গা এবং শুদ্ধ নিও লাগে। সেটা আমি আপনাদের একটা বন্দিশের মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে এটা লাগে। আমি প্রথমে আপনাদেরকে আরোহী অবরোহী পকটটা দেখাচ্ছি, যেখান থেকে রাগের আপনারা রাগের সুরের উত্থান এবং পতনটা জানতে পারবেন, যে কীভাবে কী প্রসিডিওরে এই সুরটা উঠছে এবং কীভাবে এই সুরটা নামছে। এটাই হচ্ছে মেইন আর কি, সবগুলো রাগেরই তাই। ধনি সানি ধাপ মগ তাহলে আমরা কোমল স্বরগুলো কিভাবে বুঝতে পারি? সবসময় কোমল স্বরগুলো শুদ্ধ স্বরের আগের স্বরটি হচ্ছে কোমল স্বর, আর শুদ্ধ গায়ের আগের স্বরটি হচ্ছে কোমল গা বা কোমল গান্ধার, আবার শুদ্ধ নিখাদ বা নিষাদের আগের স্বরটি হচ্ছে কোমল নিখাদ বা কোমল নিষাদ। তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল কোমল নি ধা পা মা কোমল গা রে সা। কপর বা চলন সা সা রে রে কোমল গা গা মা মা পা, বা অনেকে আবার সা রে রে গা মা মা পা। তাহলে এর মাধ্যমে আমরা আরোহী অবরোহী কপরটা বুঝে নিলাম। এবার একটা বন্দিশের মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি যে শুদ্ধ গা এবং কোমল গা বা শুদ্ধনি কোমল নি কিভাবে লাগে। শরীর কোমল গা মা মা পা 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 শুদ্ধ গা মা কোমল গা রে মা কোমল নি ধা কোমল নি পা ধা মা পা শুদ্ধ গা মা পা কোমল গা রে সা। তাহলে দেখলেন কিভাবে শুদ্ধ গা এবং কোমল গা লাগছে। অন্তরটাও দেখাচ্ছি, তারপরে আমি এটাকে তবলাতে পুরো কমপ্লিট করে দেখাবো। মা পা ধা শুদ্ধ নি সা রে কোমল গা রে সা সা রে শুদ্ধ নি সা রে কোমল গা রে মা কোমল গা রে সা শুদ্ধ নি সা রে কোমল নি ধা পা পা রে সা রে শুদ্ধ নি সা কোমল নি ধা পা গা গা শুদ্ধ গা গা মা ধা মা কোমল গা রে সা। তাহলে হচ্ছে সা রে রে গা মা মা পা 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 গা মা গা রে মা নি ধা নি পা ধা মা পা গা মা পা গা রে সা সা রে রে গা মা মা পা 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 গা মা গা রে। তাহলে আপনারা বুঝতে পারলেন শুদ্ধ গা কোমল নি কেমন লাগে। অন্তরটা আমি গিয়ে দিচ্ছি মা পা ধা নি সা রে গা রে সা সা রে নি সা রে গা রে মা গা রে সা নি সা রে নি ধা পা পা রে সা রে নি সা নি ধা পা
গা গা মাধা মা গা রে সা। তাহলে এই হচ্ছে বন্দিশ। বন্দিশ মিন্স হচ্ছে আমরা জানি এক্সাক্ট নোটেশন। আচ্ছা, তাহলে এক্সাক্ট যে নোটেশনটা বন্দিশের সেটা আমি আপনাদের দেখালাম। এবার আমি তবলার সঙ্গে পুরো রাগটাকে আমি গিয়ে দেখে দেখাচ্ছি যে কমপ্লিট রাগটাকে কীভাবে গাইতে হবে। ধনি সি ধপ মগর সশরীর গ মম প তালটা দেখিয়ে আপনাদের ধরাচ্ছে ফাঁক থেকে ধরা। দা দিন দিন দা দা দিন দিন সরে রে গা ম প প প গ ম গ রে মনি ধনি প ধ ম প গ ম প গ রে সা মনো মনো মোরি শ্যাম মুরারি মনো মনো মোরি শ্যাম ডগর বিচানা ছেড়ো বিহারি ডগর বিচানা ছেড়ো বিহারি মনো মনো মোরি শ্যাম মুরারি। মা পধনি সা রে গা রে মা গা রে সা নি সা রে নি ধ প প রে সা রে নি সা নি ধ প গ গ ম ধ ম গ রে সা মনো মনো মোরি শ্যাম মুরারি। গীত কনই করত বড় জোরে মনত নায়ক হুয়ে রে হামারি ডেট কনই করত বড় জোরে মনত নায়ক হুয়ে রে হামারি লাজ নায়ে তোরে মগন গিরধারি মনো মনো মোরি শ্যাম মুরারি। আট মাত্রা তান আর আমি ষোলো মাত্রা তান করছি। দা দিন দিন দা দা দিন দিন মানো মানো মোর গরে গা মা পা ধ নি রে সা নি ধ প ম গ রে সা মানো মানো মোর আ মানো মানো মোর পা পা ধ নি পা ধ নি সা পা নি পা ধ ম গ রে সা মানো মানো মোর আ মানো মোর সরে গা মা পা ধ নি সা নি পা ধ প ম গ রে সা মানো মানো মোর আ মানো মানো মোর মা পা ধ নি পা ধ নি সা নি নি ধ প ম গ রে সা মানো মানো মোর আ মানো মানো মোর সরে গা রে নি সা রে ধ নি ধ প ম গ রে সা মানো মানো মোর মানো মানো মোরি শ্যাম মুরারি সরে গা গ রে গ ম ম গ ম প প ম প ধ ধ প ধ নি নি ধ নি সা ধ নি ধ প ম গ রে সা ধ মানো ম
মানো মোরে শ্যাম মুরারি মানো মানো মোরে শ্যাম মুরারি সরি গরে সনি দপ নি নি দপ মগরে সনি নি দপ মগরে সনি নি দপ মগরে সা মানো মানো মোরে শ্যাম মুরারি মানো মানো মোরে শ্যাম মুরারি মানো মানো মোরে মানো মানো মোরে মানো মানো মোরে শ্যাম মুরারি। আপনারা তাহান যখন করবেন তখন প্রথমে খুব স্লো করবেন। গরি গা বদনি রে সানি দা পা মা গরি সা, প্রতিটা স্বরকে খালি গলায় ভালো করে দেখে নেবেন। গরি গা বদনি রে সানি দা পা মা গরি সা, তাহলে পরে স্পিরিট মানু তখন স্পিড চলাবে। প্রত্যেকটা তানকে এরকম ধীরে ধীরে অনেকবার করার পরে তারপরে পরে একটা তান করবেন, তারপরে আরেকটা তান এইভাবে বসাবেন। আর আরোহী অবরোহী কপরটা অনেকবার করবেন, আর যতটা পারবেন আপনারা হারমোনিয়াম তো অবশ্যই বাজাবেন, খালি গলায় করার চেষ্টা করবেন। তাহলে আজকে এখানে আমি রাখছি, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।